ইতিহাসের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রথম পর্ব। নমস্কার, সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুদী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন ইতিহাসের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রথম পর্ব বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনার প্রথম প্রশ্ন, তেভাগা আন্দোলন কবে শুরু হয়? 1946 সালের সেপ্টেম্বর মাসে। মেগাস্থিনিসের ইন্ডিকা কোন ভাষায় লেখা? গ্রিক ভাষায় লেখা। মুঘল যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন? উইলিয়াম হকিংস। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দের 27 মে। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্তকে। হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে? বাণভট্ট। বাংলায় স্বাধীন নবাবী কে প্রতিষ্ঠা করেন? মুর্শিদ কুলি খা। ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1815 খ্রিস্টাব্দের 18 জুন। তাজমহল কে প্রতিষ্ঠা করেন? শাহজাহান। শিবাজির ছেলের নাম কি? শম্ভুজি। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন? শের শাহ। ভাস্কো দা গামা প্রথমে কোন বন্দরে আসেন? কালিকট বন্দরে। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রামমোহন রায়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রমথনাথ মিত্র। জালিয়ানাবাগের হত্যাকাণ্ড কবে অনুষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল। মেইন ক্যাম্প গ্রন্থের রচয়িতা কে? হিটলার। মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন? 1869 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। 1793 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে আকবর জন্মগ্রহণ করে? 1542 খ্রিস্টাব্দের 25 অক্টোবর। সিন্ধু সভ্যতার বর্তমান নাম কি? হরপ্পা সভ্যতা। খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1527 খ্রিস্টাব্দে। দিল্লির দাসবংশের অবসান কে করেন? জালাউদ্দিন খলজি। বন্ধুরা, আশা করি ভিডিওটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।